সার্কিটে, ঠিক আছে, ট্যাং সার্কিটের প্যারালাল রেজোন্যান্স, ট্যাং সার্কিট, ট্যাং সার্কিট সব থেকে বেশি এটা রেজোন্যান্স বইতে আছে। ট্যাং সার্কিট মানে কি? ট্যাং সার্কিট মানে আর এল অ্যান্ড সি, ঠিক আছে, মানে আর এল টা সিরিজে থাকবে এবং সি তার সাথে কিছু থাকবে প্যারালাল, আর এল টা সিরিজে থাকবে এবং সি তার সাথে কিছু থাকবে প্যারালাল। সার্কিট আমরা মনে করি এটা আর, এটা এল, এটা কি সি, এই যে আর এল, এই যে সি, এই যে কারেন্ট, এই দিকে কারেন্ট যাবে কত, এটা আই এল, এদিকে এটা কি যাবে আই সি, ঠিক আছে, এটাই আমাকে, এটা কারেন্ট এটাই হবে, ঠিক আছে, এটা এদিকে আসবে, এটা মানে এই কারেন্টটা এখানে ঘোরাফেরা করবে, ঠিক আছে, মানে ট্যাংকটা একবার কি করবে এনার্জি, একবার এ এ কি করবে ওই যে ট্যাংক স্টোর এনার্জি স্টোর করবে, একে আবার কি করবে প্রদান করবে, আবার যখন এ সোর্স তখন এ আবার কি লোড, তাই কারেন্ট কিন্তু এর মধ্যে সার্কুলেটিং কারেন্ট ঘোরাফেরা করবে, এই কারেন্ট আর এই কারেন্ট কি, কারেন্ট কিন্তু সেম, জাস্ট কোনটা আলাদা, কারেন্ট কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা এখন যদি এর ফেজরটা আঁকি, এই সার্কিটে যদি ফেজর আঁকি, তাহলে আমরা এখন এক ফার্স্ট দেখব এই সার্কিটে যদি ফেজর আঁকি, সবাই এই ফেজরটা একটু মনোযোগ সহকারে দেখি, সার্কিটটা যদি ফেজর আঁকি, এটা মনে করি কি আইসি, এটা কি আইসি, কেন, আচ্ছা দেখতেছি, আচ্ছা এটা কি আইসি আর এটা কি ভোল্টেজ, এটা কি ধরি ভোল্টেজ, ভোল্টেজ রেফারেন্সে সমান করে দেবো, কার রেফারেন্সে, ভোল্টেজের রেফারেন্সে, ঠিক আছে, দূরে নেই, ভোল্টেজের রেফারেন্স, আচ্ছা তাহলে এর ভোল্টেজ কত, ভি, এর ভোল্টেজ ভি, তাহলে ভি থেকে এই কারেন্টটা কই, এই শাখাটা কি লিডিং না, তাহলে কি পরিমাণ লিডিং, শুধু কি আছে ক্যাপাসিটার, শুধু ক্যাপাসিটার আছে মানে কি 90 ডিগ্রি, কারেন্ট এবং ভোল্টেজের পার্থক্য কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি হবে লিডিং, কারেন্ট কত ডিগ্রি লিডিং হবে, 90 ডিগ্রি লিডিং হবে, তাই এখান থেকে কারেন্ট ঠিক 90 ডিগ্রি চলে গেছে, কোথায় আইসি তে, ওখান থেকে কারেন্ট ঠিক কোথায় চলে গেছে 90 ডিগ্রি আইসি তে, ঠিক আছে, কোথায় গেছে আইসি তে। আচ্ছা এখন এই দুজনের বেলায় দেখি, কোথায় এই দুজনের বেলায়, আচ্ছা এই দুজনের একটু দেখি যেখানে কারেন্টটা কিরকম হবে সেটা একটু দেখি, আচ্ছা এটা কি আইএল, রেজাল্টেন্ট কারেন্টটা কত আইএল, তাহলে রেজিস্ট্যান্সের কারেন্ট কত আইআর, আর এই ইন্ডাক্টরের কারেন্টটা কত আইএক্সএল, ইন্ডাক্টরের কারেন্টটা কত আইএক্সএল, ঠিক আছে, আচ্ছা তাহলে এখন রেজিস্ট্যান্স এটা কি থিটা, তাহলে আমরা কি জানি cos থিটা ইকুয়াল টু কত, ভুল বাই ওরে ভুল বাই অতিভুজ, ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু কত জানি, ভুল বাই অতিভুজ, তাহলে আই আর ইকুয়াল টু কি লিখতে পারতেছি, যে আই এর cos থিটা, সেম ভাবে আমরা আই এক্স এল ইকুয়াল টু কি লিখতে পারি, আই এর sin থিটা, আই এর sin থিটা, আর রেজিস্টর, রেজিস্টরের কারেন্ট অলওয়েজ ভোল্টেজের কি ইনফেজ হয়, ভোল্টেজের কি হয় ইনফেজ হয়, তাহলে এটা কি রেজিস্টরের কারেন্ট, এখানে কি আই আর, আর আই আর মানে কি আই এর cos থিটা এল, আই এর cos থিটা এল মানে এই ইন্ডাক্টর এই, ঠিক আছে, আই এর cos থিটা এল, ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এর এই কারেন্টটা কত লিখতে পারি, এর কারেন্টটা এই যে আই এল সাইন থিটা এল, আচ্ছা আই এল সাইন থিটা এল, এটা কি হবে, এই কারেন্টটা অবশ্যই ল্যাগিং, ইন্ডাক্টর কারেন্টটা কি হবে ল্যাগিং, ল্যাগিং মানে কি ভোল্টেজ থেকে কারেন্টটা পেছনে, ভোল্টেজ থেকে কারেন্টটা পেছনে, তাই দিলাম ভোল্টেজ থেকে কারেন্টটা পেছনে, এটা 90 ডিগ্রি মতো দেখাচ্ছে কিন্তু আসলে 90 ডিগ্রি হবে কি না সেটা আমরা ম্যাথ করার সময় দেখবো, দেখাচ্ছে পেছনে এটা যে 90টা 90 ডিগ্রি এটা ঠিক কিন্তু এটা যে 90 ডিগ্রি সেটা কিন্তু ঠিক না, ঠিক আছে, ওই ওখানে দিচ্ছি এই আর কি, এর বেশি কিছু না, আই এল সাইন থিটা এল, ঠিক আছে, আই এল সাইন থিটা এল, আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম, এখন এই দুজনের যোগফল, এই দুজনের কি ভেক্টোরিয়াল যোগফল হবে কত আই এল, এই দুজনের কি ভেক্টোরিয়াল যোগফল হবে কি আই এল, ঠিক আছে, আচ্ছা তাহলে দুজনের যোগফল কি হবে, কত আই এল, তাহলে কোনটা কথা হবে এইটা, কোনটা কথা হবে এটা, কেন ভোল্টেজ থেকে সার্কিটটা কি ল্যাগিং, সার্কিটটা কি ল্যাগিং, তাহলে ভোল্টেজ থেকে এই আই এল কারেন্টটা তো পেছনেই থাকবে, তাহলে ভোল্টেজ থেকে আই এল কারেন্টটা পেছনে দিচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা কত থিটা, এই যে থিটা, অ্যাঙ্গেলটা কত থিটা, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে, ভেক্টরটা বুঝতে কারো সমস্যা আছে,
আচ্ছা কাকু সমস্যা নাই, তাহলে আমি এই সাইড এই অংশটা তুমি মুছে দিবে ভাই, সমস্যা আছে ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন, মুছে দেওয়ার পরে কিন্তু সমস্যা বললে আমি কিন্তু অন্য দেখাতে পারবো না, ঠিক আছে? এখনই বলেন বলেন কি সমস্যা। জি ভাই, ভাই এখানে আইএল আইসি এবং আই তিনটাই কি সমান? শুধু অ্যাঙ্গেল আলাদা না, তিনটাই সমান না। এই আইএলটা আর এই আইসিটা সেম, এই আইএলটা আর আইসিটা সেম। এই আইএল, এই আইএল বলতে কোন আইএল? এই যে রেজাল্টেন্ট কারেন্ট, এই দুজনের রেজাল্টেন্ট কারেন্ট মানে এই আইএল, এই আইএল এবং এই আইসিটা সেম, কিন্তু এদের অ্যাঙ্গেলটা ভিন্ন। কিন্তু এদের অ্যাঙ্গেলটা কত? ভিন্ন, ঠিক আছে? কিন্তু পরিমাণটা অ্যাম্প্লিটিউডটা সেম। তাহলে তো ভাই আইএল সমান সমান যদি আইসি হয় তাহলে তো ওইটা আইএল সমানই হলো ভাই। আইএল সমান সমান আইসি হবে তখন যখন রেজোনেন্স ঘটবে, এখনো রেজোনেন্স ঘটি না, ঠিক আছে? জি ভাই ঠিক আছে ভাই। আচ্ছা এখনো তো আমরা ঘটাই নাই, জাস্ট সার্কিটটা আমি অঙ্কন করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে মুছে দিন, আর কোনো সমস্যা মুছে দেওয়ার পরে ভাই বললে সমস্যা, ঠিক আছে? কারণ আবার অঙ্কন করতে হয়, বোঝাইতে গেলে আবার একদম ব্যাখ্যা দেখতে হয়। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেষ করার পরে কিন্তু জিজ্ঞাসা যে আপনারা বুঝছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা। মুছে দেওয়ার পরে একটু কোনো সমস্যা বললে সেটা কিন্তু রাত ঝগড়া, মুছে দেওয়ার আগে অবশ্যই বলতে হবে, তাই মুছে দিলাম এটা। আচ্ছা তাহলে আমরা দেখলাম এখানে, ঠিক আছে, এফএম থেকে ভেক্টরটা দেখলাম। আচ্ছা তাহলে এখন এখন এই দুইটা যদি সমান করি, অর্থাৎ আইসি এবং আইএল সাইন থিটা, আইসি এবং আইএল সাইন থিটা, এটাই তো আমাদের কি মেইন। এই দুটো যদি আমরা যদি সমান করি, এখানে নিট রিঅ্যাক্টেন্স অর ওয়ার্টলেস কম্পোনেন্ট কোনটা? নিট রিঅ্যাক্টিভ অর ওয়ার্টলেস কম্পোনেন্ট কি এখানে যে আছে যে আইসি মাইনাস আইএল সাইন থিটা এল, আইসি মাইনাস আইএল সাইন থিটা এল, এই দুইটা যদি আমাদের এই দুইটা যদি আমরা কেটে দেই, এই দুইটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের সার্কিটটা কি হবে? ইউনিট হয়ে যাবে। সার্কিটটা কি হয়ে যাবে? ইউনিট হয়ে যাবে। তাহলে এখন লিখি যে অ্যাট রেজোনেন্স কন্ডিশন, অ্যাট রেজোনেন্স কন্ডিশন আইসি মাইনাস আইএল সাইন থিটা এল ইকুয়াল টু কত? জিরো। আইসি মাইনাস আইএল সাইন থিটা এল ইকুয়াল টু কত? জিরো। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি? আইসি ইকাল টু আইএল সাইন থিটা এল, আইসি ইকাল টু আইএল সাইন থিটা এল, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন নাও আইএল মানে কি? বি বাই এক্স এল, তাই তো? আইএল মানে কি? বি বাই এক্স এল, ঠিক আছে? আইএল মানে কি? ভি বাই এক্স এল, সরি, আইএল মানে ভি বাই এক্স এল না, এই আইএলটা মানে কি পাইছি? এই আইএলটা মানে এই আই, এই আইএল মানে কি? ভি বাই জেড, মানে এই টোটাল জেড, ঠিক আছে? এটার জেড। তাহলে কি আইএল মানে কি? ভি বাই জেড, কারণ এই আইএলটা মানে কি? রেজাল্টেন্ট কারেন্ট, এই আইএলটা মানে কি? এই শাখার রেজাল্টেন্ট কারেন্ট, তাহলে এই শাখার রেজাল্টেন্ট ভোল্টেজ বা রেজাল্টেন্ট ইম্পিডেন্স, সেটাই তো। আচ্ছা তাহলে আইসি ইকুয়াল টু কত হবে? যে ভি বাই আইসি ইকুয়াল টু কত হবে? যে আইসি ইকুয়াল টু কত হবে? যে ভি বাই জেড, ঠিক আছে? ভি বাই এক্সি, আইসি ইকুয়াল টু কত? ভি বাই এক্সি, কারণ এখানে শুধু কি আছে? এক্সি আছে, শুধু কি আছে? এক্সি, যদি এখানেও আর থাকতো তাহলে এখানেও ও দেখতাম ভি বাই জেড দিতাম, ভি বাই জেড দিতাম, ঠিক আছে? তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত এখানে? সাইন থিটা এল সাগরে লবণ অনেক, সাগরে লম্ববায় কি? অতিভুজ। সাগরে লবণ অনেক মানে সাইন থিটা কি? লম্ববায় অতিভুজ। তাহলে লম্ব কত? এক্সেল বাই কত? জেড। লম্ব কত? এক্সেল ভাগ কত? জেড, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি আইসি, আইসি মানে কত? ভি বাই এক্সি। আচ্ছা আইএল মানে কত? ভি বা জেড গুণন সাইন থিটা এল মানে কত? এক্সেল ভাগ জেড। সাইন থিটা মানে কত? এক্সেল ভাগ জেড পাইছি আমরা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কত? এইটা এটা কেটে যায়, তাহলে এই দুটো আমরা কি লিখতে পারি? জেড স্কোয়ার ইকাল টু এক্সি গুণন এক্সেল, জেড স্কোয়ার ইকাল টু এক্সি গুণন এক্সেল। তাহলে জেড স্কোয়ার ইকাল টু কি লিখতে পারি? এক্সি মানে কি? এক্সি মানে ওয়ান ভাগ টু পাই এফ সি, এক্সি মানে কত? ওয়ান ভাগ টু পাই এফ সি, এক্সেল মানে কত? টু পাই এফ এল, তাহলে টু পাই এফ, টু পাই এফ কেটে যায়, তাহলে জেড স্কোয়ার ইকাল টু কি পাচ্ছি? এল ভাগ সি, জেড স্কোয়ার ইকাল টু কত পাচ্ছি? এল ভাগ সি, তাহলে জেড ইকাল টু কত? রুট ওভার এল ভাগ সি। ইট অ্যানি ব্রাঞ্চ ইম্পিডেন্স, ইট অ্যানি ব্রাঞ্চ ইম্পিডেন্স, এটা ঠিক আছে? তাহলে ব্রাঞ্চ ইম্পিডেন্স কি পেলাম? জেড ইকাল টু রুট ওভার এল ভাগ সি। তাহলে কোনো সমস্যা আছে এটা ব্রাঞ্চ ইম্পিডেন্সে? মানে এই জেড, এই জেড
এখানে যে মানটা পাবো এই মানটা এখানেও যা হবে এখানেও কি সেম হবে এই মানটা দুটাতে কি হবে সেম হবে ঠিক আছে কারণ সমস্যা আছে একটা প্রুফ হলো মাত্র কেবল একটা কারণ সমস্যা নাই তাহলে মুছে দিলাম তাহলে ব্রাঞ্চ ইম্পিডেন্স আমরা দেখলাম এবার ধরো ডাইনামিক ইম্পিডেন্স এ আসা তাহলে জেড মানে কি আবার জানি আমরা জেড মানে কি আর প্লাস আর স্কোয়ার এক্সেল স্কোয়ার এক্সেল মানে কি টু পাই এফ এল ঠিক আছে আর স্কোয়ার এক্সেল স্কোয়ার ঠিক আছে এখানে যেহেতু কি আছে আচ্ছা জেড স্কোয়ার মানে কি রুট ওভার জেড স্কোয়ার মানে সরি আচ্ছা আচ্ছা জেড মানে আমরা জেড স্কোয়ার মানে জানি কি যে আর স্কোয়ার প্লাস টু পাই এফ এল স্কোয়ার তাহলে এটা সমান কি পেলাম এল ভাগ সি এটা ইকাল টু কত পেলাম আমরা এল ভাগ সি ঠিক আছে জেড জেড স্কোয়ার মানে জানি তো আমরা এই যে জেড স্কোয়ার জেড এটা আর এটা হচ্ছে কি এক্সেল তাহলে আমরা জানি কি যে উচ্চভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে ওই ওখান থেকে এটা আসছে ওখান থেকে এটা আসছে তাহলে আমরা লিখতে পারি যে 2 পাই এফ এল স্কোয়ার ইকাল টু এল ভাগ সি মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে কি 2 পাই এফ এল ইকাল টু রুট ওভার এল ভাগ সি মাইনাস আর স্কোয়ার তাহলে এখানে আমরা যদি লিখি এখানে যদি আমরা লিখি তাহলে কি পাবো এফ 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 ইকাল টু কত পাবো যে 1 ভাগ 2 পাই এল গুণন রুট ওভার এল সি ভাগ আর স্কোয়ার তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা এটা পেয়ে গেলাম রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে আর কোনো সমস্যা আছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রমাণে মানে বিভিন্ন সার্কিটের বেলায় বিভিন্ন রকম আসবে এটাই স্বাভাবিক যদি ট্যাঙ্ক সার্কিট বলে ট্যাঙ্ক সার্কিট মিনস এটা যদি এটা বলে তখন এটা হবে ঠিক আছে ভাই এটা প্রথম থেকে আরেকটা বার একটু দেখাই দেন ভাই আর স্কোয়ার প্লাস টু পাই এফ এল স্কোয়ার সমান সমান এখান থেকে তাহলে এখন কি আছে এখানে স্কোয়ার আছে ওই সাইড চলে গেলে কি হয়ে যাবে রুট রুট নিলাম তাহলে এখানে কি থাকলো 2 পাই এফ এল রুট ওভার এল ভাগ সি মাইনাস আর স্কোয়ার তাহলে এখানে শুধু আমরা এফ রাখলাম আর 2 পাই এফ কে 2 পাই এল কে ওই সাইড কি করলাম ভাগ করলাম কারণ এখানে গুণ আছে ওই সাইড নিলে কি হয়ে যাবে ভাগ সেজন্য 1 ভাগ 2 পাই এল গুণন রুট ওভার এল ভাগ সি মাইনাস আর স্কোয়ার ঠিক আছে তো এখানে আমি আরেকটা জিনিস দেখবো ঠিক আছে এখানে আমি আরেকটা জিনিস দেখাবো দেখো বইতে আমার মানে বিভিন্ন রকম আছে তো আসলে দেখাই তাহলে তো বিভিন্ন রকমই দেখায় আজকে ক্লাসটা আরো ভালো নিতে পারতাম যদি আজকে না নিয়ম বসে নিতে পারতাম মানে আজকে তো বললাম যাই হোক দেখি তাহলে এখানে যদি আরটা যদি আর ইজ ভেরি লো ঠিক আছে মানে আর এর মানটা যদি খুবই কম হয় আর এর মানটা যদি খুবই কম হয় তাকে এখানে আরটা কি করা যায় ইগনোর করা যায় আরটা কি করা যায় ইগনোর করা যায় ঠিক আছে তাহলে আরকে ইগনোর করলে কি হয় 1 ভাগ 2 পাই রুট ওভার এলসি
অর্থাৎ সি রেজোন্যান্সে যে ফ্রিকোয়েন্সি আসবে এখানেও সেই ফ্রিকোয়েন্সি, যদি আর এর মানটা খুবই কম হয়, ঠিক আছে, আর এর মানটা যদি খুবই কম হয় তখন আমরা এটা দিলেও হবে। খুবই কম বলতে 10, 20, 30, 40, 50, 60 এরকম আর কি, ঠিক আছে। তবে আমার মনে হয় ওটা দেওয়ার থেকে এটা দেওয়া বেটার, ঠিক আছে, কখন কত কম না কম এটা মনে রাখাও আর একটু কষ্ট হয়। আচ্ছা তাহলে মুছে দিলাম, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আমি মুছে দেবো। Again, current at resonance condition. Again, current at resonance condition. So resonance কি? এটা আর এটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। এইটা আর এটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে I equal to কি পাবো? I এর cos theta। I equal to কি পাবো? I এর cos theta। এটা এটা নাই, জিরো হয়ে গেল। তাহলে I equal to কত পাচ্ছি? I এর cos theta l। এই ইকুয়েশনের সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে জেড ইকুয়াল টু কত পাচ্ছি? এল ভাগ আর সি। জেড ইকুয়াল টু কত পাচ্ছি? এল ভাগ আর সি। ইহাই হচ্ছে ডাইনামিক ইম্পিডেন্স। ইহাই কি? ডাইনামিক ইম্পিডেন্স, ঠিক আছে। শামিমুল ভাই, ভাই শেষের লাইনটা বুঝি নাই ভাই। আপনার এই যে ডাইনামিক ইম্পিডেন্স গতদিন চাইছিলেন ইওয়ান নিয়ান খান, তাহলে আমরা জানি সময় শেষ না,
আচ্ছা একটু সবাই আসুন। আচ্ছা আসছে না, সামনে আসছেন? আচ্ছা দেখেন, তাহলে আমরা কারেন্ট ইকুয়াল টু কি জানি, ভি ভাগ জে, এটাই তো আমরা জানি তাই না সব সময়। তাহলে এখানে আই আছে, আই আছে উপরে, ভি আছে এখানে, ভি আছে, তাহলে এখানে কি এল ভাগ আরসি আছে, এখানে কি আছে জেড আছে, তার মানে জেড মানে এল ভাগ আরসি মানে জে, সেজন্য আমরা কি লিখছি জেড ইকুয়াল টু এল ভাগ আরসি, কি জেড টি, এটা কি জেড টি, জেড ইকুয়াল টু এল ভাগ আরসি মানে কি ট্যাংক সার্কিটের টোটাল ইম্পিডেন্স, ট্যাংক সার্কিটের টোটাল ইম্পিডেন্স মানে ডাইনামিক ইম্পিডেন্স জেড ইকুয়াল টু এল ভাগ আরসি। আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এই ম্যাথটা এইভাবে কেন করলেন, এই ম্যাথটা দিয়ে তো প্রমাণটা করে দিতে পারতেন। হ্যাঁ ব্যাপারটা সেটা এখন দেখাবো, আপনারা যতভাবে চান যতভাবে আসেন ততভাবে দেখাতে প্রস্তুত, অসুবিধা নেই। কিন্তু এইভাবে দেখাইছি তার কারণে একটা ব্রাঞ্চ ইম্পিডেন্স ওইভাবে কিন্তু বের হইতো না, ব্রাঞ্চ ইম্পিডেন্স যেভাবে আমি এখন দেখাবো সেভাবে বের হইতো না, ডাইনামিক ইম্পিডেন্স ওইভাবে বের করা সমস্যা হতো, ঠিক আছে। তাই ডাইনামিক ইম্পিডেন্স এবং ব্রাঞ্চ ইম্পিডেন্স জন্য এটা প্রমাণ করলাম, ডাইনামিক ইম্পিডেন্স এবং ব্রাঞ্চ ইম্পিডেন্স জন্য এটা প্রমাণ করলাম, ঠিক আছে। এখন দেখবো আমরা অ্যাডমিটেন্সের মাধ্যমে, এখন কি দেখবো অ্যাডমিটেন্সের মাধ্যমে। আচ্ছা ওয়ান ভাগ মাইনাস জে অফ এক্স ওয়াই টু মানে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এখন আমাদের কাজ হচ্ছে কিন্তু অ্যাডমিটেন্সের রিয়েল পার্টকে আলাদা করা, অ্যাডমিটেন্সকে আবার ইমাজিনারি পার্টটা কি আলাদা করা। কিন্তু এখানে কিন্তু দুইটা পার্টটা একসাথে আছে, দুইটা পার্ট কি আছে একসাথে আছে, তার মানে ওয়াই ওয়ানকে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, এখন ওয়াই ওয়ানকে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, এমন কাজ করতে হবে যাতে এই অ্যাডমিটেন্সের এই জেটা যাতে উপরে চলে যায় আলাদাভাবে, যেটা যাতে উপরে চলে যায় আলাদা হবে, ঠিক আছে। তাহলে জে কে যদি স্কোয়ার বানাই কোনোভাবে, এই জেটাকে যদি আমরা স্কোয়ার বানাই তাহলে জে স্কোয়ার মানে কি, জে মানে কি রুট ওভার ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান, জে মানে এটা মুছে দেয়, এখানে তো কাজ লাগতেছে না, জে মানে কি, জে মানে কি রুট ওভার মাইনাস ওয়ান অথবা 90 ডিগ্রি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বীজগণিত ব্যবহার, রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে যদি আমরা কোনোভাবে জে স্কোয়ার বানাই তাহলে কি হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান। তার মানে জে স্কোয়ার বানালে যেটা কি করা যাবে ভ্যানিশ করা যাবে, জে স্কোয়ার বানালে যেটা কি করা যাবে ভ্যানিশ করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা ভ্যানিশ করার চেষ্টা করে দেখি, লেই আর মাইনাস জে অফ এক্স এল ভাগ আর প্লাস জে অফ এক্স এল ইনটু আর মাইনাস জে অফ এক্স এল, মানে উপরেও মাইনাস জে অফ এক্স এল নিলাম, নিচেও মাইনাস জে অফ এক্স এল নিলাম, ঠিক আছে। তাহলে কি আছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এই সূত্র মিলাই দিই y1 এটা, তাহলে r মাইনাস z অফ x এর ভাগ a স্কয়ার মানে r স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস b স্কয়ার মানে কি z অফ x এর স্কয়ার, z অফ কত x এর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা করলে আমরা কত পাবো r মাইনাস z অফ x এর ভাগ r স্কয়ার, z অফ z স্কয়ার মানে কি মাইনাস মাইনাস 1, z স্কয়ার মানে কত মাইনাস 1, মাইনাস 1 আর 1 প্লাস মাইনাস 1 আর মাইনাস কত হবে মাইনাস মাইনাস কি হয় প্লাস, তাহলে কি পাবো এখানে প্লাস এক্স এল স্কোয়ার, প্লাস এখানে কি পাবো এক্স এল স্কোয়ার, আমরা বলতেছি প্লাস কত পাবো এক্স এল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা একটু ভাঙি কি পাবো যে আর বাই আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার মাইনাস জে অফ এক্স এল ভাগ আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। এই দেখেন ইমিজিনারি পার্টটা আলাদা করে ফেলছি, যেটাকে আলাদা করে ফেলছি, আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের এখানে কাজ শেষ। আচ্ছা
লিখি y1 plus y2 মানে yt তাহলে yt মানে কত কোন হবে y1 plus y2 যে কোন ভাবে যে কোন সার্কিট যদি আমরা এইভাবে সমাধান করি তাহলে ওই সবসময় আমাদের ফ্রিকোয়েন্সি আমরা প্রমাণ করতে পারব ঠিক আছে ফ্রিকোয়েন্সি প্রমাণ করতে আর যাই প্রমাণ করতে আমরা প্রমাণ করতে পারব তাহলে y1 y1 মানে কি পেলাম আমরা যে r by r square plus xl square minus j of xl by r square plus xl square plus y2 মানে কি পাইছি minus j minus j কি হচ্ছে আমরা উপরে লিখি তাহলে কি হয়ে যায় plus j xl plus j কি হয়ে যায় xl হয়ে যায় ঠিক আছে তাহলে কি j of xl হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে j of xl হয়ে যাবে তাহলে আমরা এখানে নেই yt yt equal to r by r square plus xl square এটা কিন্তু রিয়েল পার্ট কারণ এর সাথে কোনো কোণ নাই তাহলে ইমাজিনারি পার্টটাকে আলাদা করি ইমাজিনারি পার্টটাকে আমরা কি করে আলাদা করি সাপোজ যদি প্লাস জি অফ কোণ নেই তাহলে প্লাস জি অফ কোণ নিয়ে প্রথম কি বসাবো 1 ভাগ xc তারপর কি বসাবো মাইনাস xl ভাগ r স্কয়ার প্লাস xl স্কয়ার r স্কয়ার প্লাস xl স্কয়ার এটা কিন্তু আমরা বসাবো ঠিক আছে তাহলে যদি আমরা এখন রেজোন্যান্স বসাইতে যাই তাহলে যদি এখন আমরা রেজোন্যান্স কন্ডিশন করতে যাই যে অ্যাট রেজোন্যান্স কন্ডিশন অ্যাট রেজোন্যান্স কন্ডিশন অ্যাট রেজোন্যান্স কন্ডিশন কি যে অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্ট কত হবে শূন্য হবে অর্থাৎ 1 / xc মাইনাস বহুবার দেখাইছি আর বললাম না জাস্ট লিখে দিলাম r স্কয়ার প্লাস xl স্কয়ার ইকুয়াল টু কত 0 xl ইকুয়াল টু কত 0 ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কত পাবো এখান থেকে আমরা কি পাচ্ছি যে 1 ভাগ xc ইকুয়াল টু xl ভাগ r স্কয়ার প্লাস xl স্কয়ার r স্কয়ার প্লাস xl স্কয়ার এই যে আমরা এখান থেকে চলে আসলাম আবার এখান থেকে আমরা আরো নিচে নামাইতে দরকার নাই এতটুকু রিলেশন জানলেই আমাদের যদি সার্কিটে যদি কখনো কোনোভাবে আমাদের বলে যে এই সার্কিটে এটা আরো নিচে নামালে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চলে আসবে ওইদিক যাব না রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অলরেডি পাই গেছি তাহলে আমি আসলে কেন থামাই দিলাম কখনো কখনো সার্কিটে বলে দেয় যে আর এল দেওয়া আছে এল দেওয়া আছে বলছে সি এর মান কত হলে সার্কিট কি হবে রেজোন্যান্স হবে তাহলে রিলেশন পাইছি রেজোন্যান্সের রিলেশন পাইছি আবার কখনো বলে দেয় আর এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে বলছে এল এর মান কত হলে সার্কিট কি হবে রেজোন্যান্স হবে তাহলে এই যে এখান থেকে এই রিলেশন থেকে আমরা বের করতে পারবো রিলেশন থেকে আমরা বের করতে পারবো ঠিক আছে এই প্রমাণে কার কোনো সমস্যা আছে প্রমাণে কার কোনো সমস্যা আছে সাইমন ভাই আছে জি ভাই আসি ভাই জি ভাই ভাই আমার একটা মানে আজকে কি আর ক্লাস নেবেন ভাই এরপরে এরপরে কি আরো আছে মানে এরপরে কি আরো করাবেন এরপর আছে কিউ ফ্যাক্টরই শেষ যদি যদি এখানেও একটা এল শেষ এটা কি শেষ কার জন্য এই সার্কিটের জন্য সাপোজ যদি এখানে একটা আর থাকতো যদি এখানে একটা কি আর থাকতো তাহলে এটাকে আরসি বলি এটাকে আরএল বলি তখন এই রিলেশনটা কি হইতো সেম রিলেশনটা হইতো হচ্ছে তখন এই রিলেশনটা আমাদের কি হইতো এটা দেখবো যে এক্সি বাই এক্সি স্কোয়ার যোগ আরসি স্কোয়ার ইকাল টু এক্সএল বাই আরএল স্কোয়ার যোগ এক্সএল স্কোয়ার এই রিলেশন হইতো ঠিক আছে প্রমাণ করে এটাই আসবো প্রমাণ করে এটাই আসবো যেহেতু দেখেন আমরা এই একটা মনে রাখলে যথেষ্ট কিভাবে মনে রাখলে যথেষ্ট একটু দেখি দেখেন এটা মুছে দিই ঠিক আছে এটা মুছে দিই আমরা লাস্ট এটা মনে রাখবো তাহলে হবে কিভাবে দেখি একটু দেখেন এখন সার্কিটে মনে করি আর নাই সার্কিটে মনে করি কি আর নাই কোথায় যে সি এর সাথে যেটা ছিল আর সি আর নাই মানে আর সি কত জিরো তাহলে বসায় এক্সি বাই এক্সি স্কোয়ার যোগ আর সিটা কত জিরো বসায় xl ভাগ rl স্কয়ার যোগ xl স্কয়ার তাহলে এখানে কত হচ্ছে 1 ভাগ xc = xl ভাগ
আরএল স্কয়ার যোগ এক্সএল, দেখো ওই প্রমাণটা কিন্তু আসছে, ওই প্রমাণটা আসছে, ঠিক আছে। এখন যদি সাপোজ, এখন উল্টা কথা, যদি এখানে এখানে মনে করেন ইয়ে নাই আমাদের, এখানেও আর নাই, এখানেও কি আর নাই, তাহলে দেখেন কেমন হচ্ছে, এখানেও কি আর নাই, মানে আর এবং এল কি প্যারালাল, আর সরি এল এবং আর সি কি প্যারালাল, তাহলে আমরা কি বসাবো এখানেও যদি আর না থাকে। আচ্ছা একটু এখানেও যদি আর না থাকে তাহলে কি ওই একই কথা যে এক্স সি, এখানে কি আর নাই তাহলে কি এক্স সি বসাবো, এক্স সি এক্স সি থাকবে, এক্স সি স্কয়ার, এখানে কি সির সাথে আর নাই তাহলে জিরো ইকাল টু এক্স এল, আর এই এল এর সাথে আর নাই তার মানে কি জিরো প্লাস এক্স এল স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান ভাগ এক্স সি ইকাল টু ওয়ান ভাগ এক্স এল, তার মানে কি পাইলাম এক্স এল ইকাল টু এক্স সি, অর্থাৎ সিরিজ রেজোন্যান্সের মতো চলে আসবো, সিরিজ রেজোন্যান্স মতো চলে আসবো, মানে ফ্রিকোয়েন্সি কত হবে এখন ওয়ান ভাগ টু পাই রুট ওভার এল সি, ওয়ান ভাগ টু পাই রুট ওভার এল সি, দেখ আরামে সব চলে আসবে, ঠিক আছে। একটা ইকুয়েশন মনে রাখলে সব হয়ে যাবে, এই একটা ইকুয়েশন মনে রাখলে সব হয়ে যাবে, তার কোনো প্রশ্ন থাকলে করতে পারি, নাহলে আমি মুছে দেবো, পুরোটাই মুছে দেবো। ডাস্টারটাও নষ্ট হয়ে গেছে, কেনারই সময় পাচ্ছি না, মিশে গেলাম, আসবো। আচ্ছা এখন আমরা দেখবো কিউ ফ্যাক্টর, এখন দেখবো আমরা কি কিউ ফ্যাক্টর, তাহলে প্যারালালিজমের সময় কিউ ফ্যাক্টর আমরা দেখলাম যে কি আইসি অথবা আইএল ভাগ কত আই আর, আইসি অথবা আইএল ভাগ কত আই আর, ঠিক আছে। আচ্ছা আইসি মানে কি ভি বাই এক্স সি, আইসি মানে কি ভি বাই এক্স সি, আচ্ছা ভি বাই এক্স সি মানে কি ওয়ান ভাগ ওমেগা সি, তাহলে আইসি ইকুয়াল টু কি পেলাম আমরা যে ভি ওমেগা সি, আইসি ইকুয়াল টু কি পেলাম আমরা ভি ওমেগা সি, ঠিক আছে। আচ্ছা তারপরে আচ্ছা এখন এটা তো দেখলাম, ঠিক আছে। আচ্ছা এখন রেজোনেন্সের সময় আমরা জানি, রেজোনেন্সের সময় আমরা জানি কি, রেজোনেন্সের সময় এই আইআর আইআর এবং আইটা কি সেম, আইআর এবং আইটা কি সেম, তাহলে লিখতে পারি কি আইসি বাই আই, তাহলে আমরা কি লিখতে পারি আইসি বাই আর আই, আর তাহলে আমরা আই ইকুয়াল টু কি পাইছিলাম ভি ভাগ এল ভাগ আর সি, আইসি ইকুয়াল টু ইকুয়াল কি পেলাম ভি ভাগ এল ভাগ আর সি, তাহলে বসাই দিই যাই যার নাম ডাক্তার কাছে বসাই দিই, আইসি মানে কি ভি ওমেগা সি ভাগ আই মানে কি ভি এল ভাগ আর সি, ভি এল ভাগ আর সি, তাহলে এটাটা কি হয়ে যাবে কেটে যাবে, এটাটা কেটে যাবে, সিসিউ কি কেটে গেল, সিসিউ কি কেটে গেল, তাহলে আমাদের শুধু থাকলো কি কিউ ইকুয়াল টু ওমেগা এল ভাগ আর, কিউ ইকুয়াল টু ওমেগা এল ভাগ আর, তার মানে রেজোনেন্স রেজোনেন্সে যেটা আসছে ট্যাঙ্ক সার্কিটের কিউ ফ্যাক্টর কি সেম আসছে, তার মানে এই অবস্থা রেজোনেন্স এবং ট্যাঙ্ক সার্কিটের কিউ ফ্যাক্টর সেম, তাহলে এই অবস্থায় কিউ ফ্যাক্টর কি পেলাম সেম পেলাম, কার বেলা সিরিজ রেজোনেন্সে যেটা আসছে ট্যাঙ্ক সার্কিটের সেটা আসছে, আর কিছু নাই, কারো কোনো কথা আছে এটাতে, কারো কোনো কথা থাকলে বলতে পারি।